সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা চোখের সমস্যা নিয়ে কথা বলবো। চোখের সমস্যা কম বেশি আমাদের সবারই আছে, কিন্তু অনেকে আছেন যারা বুঝতে পারেন না তাদের চোখে সমস্যা হয়েছে কি না, বা কখন চোখের ডাক্তার দেখাতে হবে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন কখন ডাক্তার দেখাতে হবে? নিজের চোখের অবস্থা ও লক্ষণ দেখে বুঝে নিতে হবে। চোখের কিছু লক্ষণ আপনাকে বলে দেবে চিকিৎসককে চোখ দেখানোর কথা। চলুন জেনে নিই চোখের সেই লক্ষণগুলো। রাতে গাড়ি চালানোর সময় অস্পষ্ট দেখা। রাতে গাড়ি চালানোর সময় যদি দেখেন দূরের জিনিস অস্পষ্ট লাগছে বা অন্ধকারে কিছু দেখতে খুব কষ্ট হচ্ছে, বুঝবেন আপনার চোখে সমস্যা হয়েছে। এই সমস্যায় দ্রুত চোখের ডাক্তারের কাছে যেতে হবে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নতুন চশমা নিতে হবে। চোখ লাল অথবা গোলাপি হওয়া। চিকিৎসকদের মতে চোখ লাল অথবা গোলাপি হওয়া বিপজ্জনক। কনজাংটিভাইটিস, প্রদাহ, অ্যালার্জি বা চোখ ছানি পড়ার কারণে এমনটি হয়। তবে বেশিরভাগ সময় ছানি পড়ার কারণে হয়। ছানি পড়লে চোখের আইরিস এবং পিউলিপ একটা স্বচ্ছ লেয়ারে ঢাকা পড়ে। অনেক সময় এটি চোখের গভীরে প্রবেশ করে, এ কারণে দ্রুত চিকিৎসা নিতে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। ঝাপসা দেখা। আপনি সোফায় বসে টিভি দেখছেন কিন্তু ভালো দেখা যাচ্ছে না, ঝাপসা লাগছে, বুঝে নেবেন আপনার চোখে ডাক্তার দেখানোর সময় হয়েছে। চিকিৎসক হয়তো চোখে ড্রপ অথবা ওষুধ দিতে পারেন, আবার প্রয়োজনে ছোট সার্জারির পরামর্শও দিতে পারেন। চোখে ব্যথা করা। চোখে ব্যথা করা মোটেও ভালো লক্ষণ নয়। চোখ ব্যথা মানুষকে অন্ধ করে দিতে পারে। তীব্র গ্লুকোমারের কারণে এটি হয়। এর ফলে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত ও চোখ বন্ধ হয়ে যায়। চোখে ঝাপসা দেখা, তীব্র মাথা ব্যথা, বমি ভাব হয়। চোখে ব্যথা ইঞ্জেকশন, চোখ জ্বালা করা, শুকিয়ে যাওয়া অ্যালার্জির জন্যও হতে পারে। চোখে ব্যথা হলে চিকিৎসকের সাহায্য নিতে হবে। ঘন ঘন মাথা ব্যথা। মাথা ব্যথা নানা কারণে হয়, চোখের জন্যও হয়। ঘন ঘন মাথা ব্যথার কারণে গুরুতর কিছু হতে পারে। এজন্যে মাথা ব্যথা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়া চোখের ড্রাই সিমডম থাকলে পানি পড়ার সমস্যা দেখা যায়। এই সমস্যা সমাধানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখ আই ড্রপ ব্যবহার করতে হবে। ছানি। লেন্স হলো চোখের মধ্যে একটি স্বচ্ছ অংশ যা বাইরে থেকে আলোকে কেন্দ্রীভূত করে, যাতে চোখ দেখতে পায়। মানুষ বৃদ্ধ হতে থাকলে এই লেন্সটি ঘোলা হয়ে যেতে পারে, এর ভিতর দিয়ে আলো প্রবেশ করা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে ক্রমশ দৃষ্টিহানি হতে পারে এবং পরিশেষে অন্ধত্ব দেখা দিতে পারে। এই ঘোলা হওয়াটিকে চোখের উপর একটি ধূসর দাগ হিসেবে অনেক সময় দেখা যেতে পারে, যাকে ছানি বলা হয়। বৃদ্ধ লোকদের মধ্যে ছানি সচরাচর দেখা যায়, কিন্তু কোলের শিশু বা বাড়ন্ত শিশুদের মধ্যেও তা দেখা দিতে পারে। চিকিৎসা। ওষুধ খাওয়ার মাধ্যমে ছানি দূর করা হয় না। একটি অস্ত্রোপচারের মাধ্যমে ছানি সরিয়ে ফেলা হয় এবং একটি পরিষ্কার লেন্স সেখানে বসানো হয়, যাতে ব্যক্তিটি আবার দেখতে পায়। অস্ত্রোপচারের পর চোখটি সেরে উঠতে ব্যক্তিটির জীবাণুনাশক এবং প্রদাহনাশক চোখের ড্রপ নেবার প্রয়োজন হবে, সাধারণত 4 সপ্তাহের জন্য। চোখে হয়তো সামান্য অস্বস্তি থাকতে পারে এবং প্রথম দিকে হয়তো দৃষ্টি একটু ঘোলা হতে পারে, কিন্তু দিনে দিনে তা উন্নতি হবে। প্রথম 2 সপ্তাহে যদি চোখে ব্যথা হয় এবং এটি একটি বিপদের লক্ষণ, তবে 24 ঘন্টার মধ্যে একজন চোখের ডাক্তারের সাহায্য নিন। অস্ত্রোপচারের পর কাছের জিনিস পড়ার জন্য হয়তো একটি চশমার প্রয়োজন হবে। গ্লুকোমা। কোনো কোনো সময়ে চোখের ভিতরে চাপ বৃদ্ধি পায় এবং চোখের ভিতরের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়ে একটি সংকটজনক রোগের সৃষ্টি হয়, যাকে গ্লুকোমা বলা হয়। গ্লুকোমা আক্রান্ত ব্যক্তি তার পার্শ্বদৃষ্টি হারায় এবং ক্রমশ অন্ধ হয়ে যেতে পারে। চোখে ব্যথা হতে পারে এবং চোখটি একটি মার্বেলের মতো শক্ত হয়ে যেতে পারে। গ্লুকোমা আঘাত লাগার ফলেও
হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়েই এর কারণ অজানা। গ্লুকোমাযুক্ত একজন ব্যক্তি চাপ কমানোর জন্য চিকিৎসা প্রয়োজন। এটি হয়তো সারা জীবনের জন্য চোখের ড্রপ গ্রহণ করা যেতে পারে, বা কোনো কোনো সময় লেজার চিকিৎসা হতে পারে, বা চাপ কমানোর জন্য অস্ত্রোপচার করা হতে পারে। গ্লুকোমা বেশিরভাগ সময়েই 40-এর ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যার পরিবারে গ্লুকোমাযুক্ত একজন সমস্যা ছিল। প্রতি কয়েক বছর পরপর গ্লুকোমা শনাক্ত করতে 40-এর ব্যক্তিদের চোখ পরীক্ষা করার সাহায্য করুন। বিভিন্ন ধরনের গ্লুকোমা দেখা যায়, বেশিরভাগ সময় অ্যাটিকিউট গ্লুকোমা এবং দীর্ঘমেয়াদী গ্লুকোমা দেখা যায়। অ্যাকিউট গ্লুকোমা, এটি খুব সহজেই অবনতি হয়। এর ফলে দৃষ্টিহীন হওয়াসহ চোখ লাল এবং খুবই বেদনাযুক্ত হয়। ব্যক্তির বমি বমি ভাব দেখা দিতে পারে, মাথা ব্যথা থাকতে পারে এবং উজ্জ্বল আলোয় তাদের চোখ বেশি ব্যথা করে। চোখটিকে অন্য স্বাভাবিক চোখ থেকে বেশি শক্ত মনে হতে পারে। যদি চিকিৎসা করা না হয় তবে অ্যাকিউট গ্লুকোমা কয়েকদিনের মধ্যে অন্ধত্বের কারণ ঘটাতে পারে। ব্যক্তিটিকে তৎক্ষণাৎ চিকিৎসা সহায়তার জন্য পাঠান। তাদের প্রথমেই চোখ চাপ কমানোর জন্য চোখের ড্রপ ব্যবহার করার প্রয়োজন হবে। তারপর তাদের হয়তো লেজার চিকিৎসা বা অস্ত্রোপচার করার প্রয়োজন হবে। দীর্ঘমেয়াদী গ্লুকোমা, দীর্ঘমেয়াদী গ্লুকোমায় মাসের পর মাস, বছরের পর বছর ধরে দুই চোখই চাপ বাড়তে থাকে, কোনো ব্যথা থাকে না, প্রথমে পাশের দিকের দৃষ্টিহীন হয়। গ্লুকোমার অবস্থা অবনতি হতে থাকলে মনে হবে যে আপনি একটি সুরঙ্গের মধ্য দিয়ে দেখছেন। দৃষ্টিহানি তীব্র হওয়ার আগ পর্যন্ত ব্যক্তিটি প্রায়শই এটির লক্ষ্য করে না। চোখের ডাক্তার এই ধরনের গ্লুকোমা শনাক্ত করার জন্য পার্শ্বদৃষ্টি পরীক্ষা করতে পারে এবং চোখের ভিতরে দেখতে পারে। যত শীঘ্রই এর চিকিৎসা করা হবে ততই ভালো। চোখের ড্রপ, লেজার বা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দৃষ্টিশক্তি অবনতি হওয়া বন্ধ করতে পারে। শুষ্ক চোখ এবং খরখরে চোখের পাতা, শুষ্ক জলবায়ু, বৃদ্ধ হয়ে যাওয়া, বায়ুতে ধোঁয়া এবং কোনো কোনো ওষুধের কারণে চোখ শুষ্ক হয়ে যায়। চোখের পাতা খরখরে হয় যদি ময়লা বা চোখ থেকে নিঃসৃত রস, আর্দ্রতা ও অশ্রু বের হওয়া রোধ করে একে শুষ্ক করে এবং চুলকানির সৃষ্টি করে। ব্যক্তিটির হয়তো চোখের পাতার সংক্রামক হতে পারে, বা চোখের পাতা খরখরে হতে পারে, বা এর উপর দিয়ে খুশকির মতো আঁশ উঠতে পারে। চোখের পাতা এবং চোখের আশেপাশে মুখ যদি পরিষ্কার থাকে তবে অশ্রু ও চোখের স্বাভাবিক আর্দ্রতা এগুলোকে স্বাস্থ্যবান রাখতে পারে। চিকিৎসা, শুষ্ক চোখের জন্য আপনার চোখকে বিশ্রাম দেওয়ার জন্য মাঝে মাঝেই বন্ধ রাখুন। আপনার চোখগুলো যদি শুষ্ক থাকে তবে আপনি চোখের স্বাভাবিক আর্দ্রতা বৃদ্ধি করতে দিনে 1-2 5-10 মিনিটের জন্য গরম ভাপ দেবার চেষ্টা করুন। পিসিল চোখের ড্রপও সাহায্য করতে পারে। খরখরে চোখের পাতার জন্য দিনে 2-4 গরম ভাপ দিন এবং তারপর ধীরে ধীরে চোখের পাতা ধৌত করুন। এতে যদি অবস্থার উন্নতি না হয় তবে হয়তো এটি কোনো ব্যাকটেরিয়াজনিত সংক্রামক হতে পারে এবং আপনি দিনে 2-7 জন্য অ্যাজিথ্রোমাইসিন জীবাণুনাশক চোখের মলম ব্যবহার করতে পারেন। চোখের পাতার উপর গোটা ও ফুলে ওঠা, চোখের পাতার উপর একটি লাল হয়ে ফুলে ওঠা গোটা সাধারণত হয়ে থাকে। একটি অঞ্জলি হবে যা চোখের পাপড়ির চারপাশের সংক্রমণের কারণে সৃষ্টি হয়েছে, নতুবা একটি তেলাঙ্গি হবে যা হয়তো চোখের পাতার ভিতরে কিছু আটকে থাকার কারণে সৃষ্টি হওয়া একটি বেদনাহীন গোটা। কোনো কোনো সময় একটি পাপড়ির চারপাশে শুশ্রু হওয়া সংক্রামণ চোখের পাতার ভিতরের দিক পর্যন্ত ছড়াতে পারে। দিনে চারবার করে প্রতিবার 15-20 গরম ছেঁক দেওয়ার মাধ্যমে উভয়েরই চিকিৎসা করা যায়। ব্যবহার করার সময় পাপড়িটিকে বেশ কয়েকবার পুনরায় এমনভাবে গরম করুন যাতে এটিকে না পোড়া বা না লাগিয়ে যতখানি সম্ভব গরম রাখা যায়। এই গোটাটিকে চাপ দেবেন না বা ফুটো করবেন না,
তাহলে সমস্যাটি আরও খারাপ আকার ধারণ করতে পারে। ফোলা যদি কয়েকদিনের মধ্যে কমে না যায় তবে চিকিৎসকের সহায়তা গ্রহণ করুন। রাতকানা, ভিটামিন এ এর অভাব এক ধরনের অপুষ্টি যা শিশুদের চোখের ক্ষতি করে, অন্ধত্ব ঘটাতে পারে, এটি প্রতিরোধযোগ্য। ছোট শিশুদের চোখ রক্ষা করতে তারা যেন কমলালেবু, গাজর, আম এবং পেঁপে এবং সবুজ পাতাযুক্ত সবজি, মাছ এবং ডিমের মতো ভিটামিন এ যুক্ত খাবার খায় তা নিশ্চিত করুন। বুকের দুধ খাওয়ানো শিশুর চোখকে ভিটামিন এ এর ঘাটতি থেকে রক্ষা করার সাথে সাথে শিশুর স্বাস্থ্যের জন্য অন্যান্য অনেক সুবিধা প্রদান করে থাকে। যেখানে এই ধরনের অপুষ্টি সচরাচর দেখা যায় সেখানে মাঝে মাঝে সকল শিশুদেরকে প্রতি ছয় মাস পরপর ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ান। চিহ্ন, প্রথমে চোখগুলো শুষ্ক হয়ে ওঠে এবং কম পরিমাণে অশ্রু সৃষ্টি করে, এরপর অল্প আলোয় দেখা আরও বেশি কঠিন হয়, চোখের সাদা অংশটি এর উজ্জ্বল্য হারায় এবং কুচকাতে শুরু করে, পরিশেষে চোখগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং শিশুটি হয়তো অন্ধ হয়েও যেতে পারে। চিকিৎসা, যদি একটি শিশু বিকেলবেলায় ভালো করে দেখতে না পায় বা শিশুটির হাম হয় তবে শিশুটিকে ভিটামিন এ খাওয়ান। টেরা চোখ, যদি একটি কোলের শিশু বা একটি বাড়ন্ত শিশু সোজাভাবে না তাকায় তবে এই অবস্থা থেকে টেরা চোখের দৃষ্টিহানি ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে। শিশুটিকে একটি চোখ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান, এটি কোনো জরুরি অবস্থা নয়, তবে শিশুটির যত ছোট অবস্থাতে সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত যাতে সে তার দৃষ্টি সংশোধন করার সব থেকে ভালো সুযোগ পায়। চিকিৎসা, চোখের ডাক্তার হয়তো টেরা চোখটির ভালোভাবে কাজ করার জন্য ভালো চোখটিকে ঢেকে দিতে পারে বা সাহায্যের জন্য বিশেষ চশমার ব্যবস্থাপত্র দিতে পারে। একটি অস্ত্রোপচারে চোখটিকে সোজা করতে পারে কিন্তু বেশিরভাগ সময়েই তা প্রয়োজন হয় না। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের চোখ সংক্রান্ত এই ভিডিওটি আমরা চোখের নানা সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে কথা বললাম। যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে যে কোনো এরকম শিক্ষণীয় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি সেটি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।